দেশে ডেঙ্গুতে মৃত্যু 8 মাসে 500 ছাড়িয়েছে। গেল দিনে ডেঙ্গুতে মারা গেছে 13 জন, এর মধ্যে ঢাকায় মারা গেছে 8 জন এবং ঢাকার বাইরে 5 জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 506 জনে। একদিনে হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছে 2070 জন। এদিকে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, মশা নিয়ন্ত্রণে আসছে না বলেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, চলমান অবস্থার উন্নতি করতে হলে এডিস মশা মারতে ভালো মানের স্প্রে ব্যবহার করতে হবে সিটি কর্পোরেশনকে। এ সময় মন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিশ্বব্যাংক $100 মিলিয়ন অর্থ সহায়তা দেবে। এছাড়া ভ্যাকসিন উৎপাদনেও অর্থ সহায়তা দেবে সংস্থাটি। আমাদের দেশে তো ডেঙ্গু অনেক বৃদ্ধি পেয়েছে, আশেপাশের দেশে এত কিন্তু বাড়ে নাই। তো কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয় সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, সেবা দিচ্ছে, সেবা নিয়ে মানুষের সন্তুষ্ট, কোনো কমপ্লেন নাই। কিন্তু মশা না কমলে পরে ডেঙ্গু রোগী কমবে না এবং মৃত্যু কমবে না।